নিজের মধ্যে কথা বলে সবার একটা ইনিশিয়েটিভ নিয়ে আমাকে বলো আমরা একটা গ্রুপ তৈরি করতে চাই কেন মানে আমার গ্রুপের মধ্যে কিছু কিছু পেশেন্ট থাকবে কিছু কিছু পেশেন্ট থাকছে না মানে আউটকাম হচ্ছে না আর কিছু পেশেন্ট এফোর্ড করতে পারছে কিন্তু কিছু পেশেন্ট করতে পারছে না এরকম একটা ডিফারেন্স ছিল পেশেন্ট গ্রুপের মধ্যে সবার মধ্যে কথা বলে এই একটা জিনিসটা আমি কী করে তাড়াতাড়ি পৌঁছতে পারি ডক্টরের কাছে আমার আমি কোথায় চিকিৎসা ভালো করতে পারবো কেন আপনি যদি বেঙ্গলে দেখবেন পেশেন্টরা অনেকটা জায়গাতে একটা পেশেন্ট মুম্বাইতে স্টার্ট করেছে একটা পেশেন্ট চেন্নাইতে স্টার্ট করেছে সবার মিশে সবাই একটা গ্রুপ ফর্ম করতে ওরা ইনিশিয়েটিভ নিল আর ইনিশিয়েটিভ নিয়ে যে কোনো একটা নতুন পেশেন্ট আসে আমার মতনই একটা পেশেন্ট যদি আসে ওনার কী করে তাড়াতাড়ি ডক্টরের কাছে যায় কোথায় চিকিৎসা করলে ভালো হয় আর যদি অ্যাফোর্ডিং মানে খরচ করার ক্ষমতা কম থাকলে কোথায় সহজ পাওয়া যায় এগুলো একটা পরামর্শ নিয়ে একটা গ্রুপটা তৈরি হয়েছে গ্রুপ থেকে অনেক পেশেন্ট হেল্প পেয়েছে কাছাকাছি 200-300 পেশেন্ট এখন এই গ্রুপের মধ্যে আছে কিন্তু 8 মেম্বার্স ইন দ্য গ্রুপ আর ভেরি অ্যাক্টিভ ওরা নিজে চাইছে পেশেন্টই নয় পেশেন্টের এখন যদি দেখলেন সমিতা ম্যাডাম আছেন ওনার মা নাই কিন্তু উনি বলছেন আমার মতন সাফারিং আমি একা সাফার করছি এমনি আমি একা সাফার করতে দেবো না যদি যে কোনো ক্যান্সার পেশেন্ট থাকো আমি ওনার সাথে ফোনে কিংবা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে আমি করতে চাই এই গ্রুপ থেকে পেশেন্টরা কী ধরনের সুবিধা পেয়ে থাকে নো ওয়ান শুড ফাইট দ্য ক্যান্সার অ্যালোন এখানে সুবিধা সব থেকে ইম্পর্টেন্ট আমার যদি ক্যান্সার হয়েছে কোথায় যাবো নেক্সট কোথায় কী পরীক্ষা করলে আমার ভালো হয় মানে একটা কনফিউশন থাকে আমি কোথায় যাব আমি নর্মাল ডক্টরে যাব না সিটি ছেড়ে অন্য জায়গায় চলে যাব না বায়োপসি করলে কি ক্ষতি হয় এগুলো ছোট ছোট জিনিস থাকে মনের মধ্যে কিন্তু এই গ্রুপের মধ্যে কিন্তু আপনার যেটা বলি কিছু ওরা আমাকে ইনভাইট করে কথা বলতে হবে করে তাহলে আমরা বলি কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো পেশেন্টই না আপনাদের গ্রুপের অ্যাকচুয়াল ভিশন দেখো ভিশনটা তাহলে আমাদের গুরুত্ব কে বলবেন পেশেন্টগুলো আছে যে নতুন ক্যান্সার ডায়াগনোজ হয়েছে যা ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে আর যা ক্যান্সারের ট্রিটমেন্ট শেষ করে নিয়েছে এই সব পেশেন্টগুলোর অনেকগুলো অ্যাংজাইটি থাকে অনেকগুলো কোয়েরি থাকে অনেকগুলো প্রশ্ন থাকে কনফিউশন থাকে আর এইগুলো কনফিউশন এইগুলো অ্যাংজাইটি একটা অন্য পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভ যে এই জার্নি থেকে অলরেডি গিয়েছে উনি এই অ্যাংজাইটি এই কনফিউশন এই প্রশ্নগুলো বেশি ভালো ক্লিয়ার করতে পারবে একটা ডক্টর থেকে বা একটা হসপিটাল থেকে হসপিটাল ডক্টর অনেক পাবে কিন্তু হসপিটালের ডক্টরের উত্তর পেয়েও অনেক পেশেন্ট অ্যান্ড রিলেটিভ স্যাটিসফাই নেই ওনার তখনও মনে ডাউট থাকে তখনও মনে কনফিউশন থাকে আর একটা অন্য যদি পেশেন্ট বা রিলেটিভ একটা নেই অনেকগুলো যদি ওনাকে একে সঙ্গে অ্যাডভাইস করে গাইড করে তাহলে পেশেন্টগুলো বেশি কনফিডেন্স পাবে আর বেশি রিলিফ পাবে বেশি ইজি হবে ওনার জন্য এই প্রসেস আর অনেকগুলো প্রশ্ন অনেকগুলো অ্যাংজাইটি অনেকগুলো কনফিউশন দূর হবে এই জন্যই এই অর্গানাইজেশনটা ফর্ম হয়েছে যেখানে একটা পেশেন্টেই অন্য পেশেন্টকে নতুন পেশেন্টকে সহযোগিতা প্রোভাইড করতে পারে একটা কম্প্যানিয়নশিপ প্রোভাইড করতে পারে একটা ফ্রেন্ডশিপ প্রোভাইড করতে পারে একটা ওনার জন্য একটা পাথ প্রোভাইড করতে পারে এরা সবাই কি নারায়ণা পেশেন্ট না সবাই কি নারায়ণা চাইছে না রাইট নাও ম্যাক্সিমাম গুলো যে পেশেন্ট আছে ওইগুলো আমার আন্ডারে ট্রিটমেন্ট কারণ আমি এটা ইনিশিয়েটিভ নিয়ে একটা গ্রুপ করলো উত্তরটা ক্লিয়ার পেলাম না আমি বলছি আপনাদের এই ভিশনটা যে টু হেল্প পেশেন্ট পেশেন্ট ওয়ান পেশেন্ট টু হেল্প দি আদার পেশেন্ট দিস ইজ দ্য সিম্পল মোরাল সাপোর্ট এন্ড দ্য বাট ইনিশিয়েটেড বাই আর দ্য ম্যানেজমেন্টস আর মেকিং দ্যাট পার্ট অফ দি ভিশন সো আই উইল টেল ইউ সো উই হ্যাভ মেইনলি ফোর ভিশন নাম্বার ওয়ান ইজ পেশেন্ট এডুকেশন ঠিক আছে এই পেশেন্টরা যারা ডায়াগনোজ হয়েছে যারা কিওর হয়ে গেছে
ওরা পাবলিককে গিয়ে বলতে চাইছে যে আমার এরকম কষ্ট ছিল, এই ডেঞ্জার চিহ্নগুলো হলো, আমি এরকম বললাম। নাম্বার ওয়ান ইজ এডুকেশন, ঠিক আছে। নাম্বার টু ইজ ক্যান্সার বডি। ক্যান্সার বডি ইজ নট এ নিউ কনসেপ্ট, এটা সব মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আছে। ক্যান্সার বডি যদি টাইপ করুন তাহলে পাবেন। যদি আমার সামনেতে একটা লাং ক্যান্সার পেশেন্ট বসে আছে, আমি ডক্টর হয়েছি, আমি জানি এরকম একটা পেশেন্ট ছিল, আমি ওর সাথে একটু অ্যাডাপ্ট করা, আর এই পেশেন্ট ওকে ফোন করে জানি মিট করা, তা তোমার কী চিকিৎসা হলো, চিকিৎসার সময় কী সাইড এফেক্ট হলো তোমার, আচ্ছা মুখে গা হলো, অমর হয়েছিল, এরকম একটা যারা অলরেডি এই রাস্তায় গিয়ে সাকসেসফুল হয়েছে ওনার সাথে কথা বলে একটা ক্যান্সার বডি। দিস ইজ দ্য সেকেন্ড ভিশন অফ আওয়ার গ্রুপ। মানে সস্তায় কোথায় চিকিৎসা হলো, সস্তায় ওষুধটা কোথায় পাওয়া যায়, সোর্সের লিঙ্কগুলোকে দিয়ে এটা প্রেসিডেন্ট, এভরিথিং ইজ ফ্রম পেশেন্ট ওন, ইফ দে ওয়ান্ট they have already the it is registered, it is a registered trust, and if they want they will fetch for donation, but that is not the main vision of this group. The main vision is to create awareness, cancer body, and right direction for immediate treatment. Another police agreed for budget board sravada na ek it is just a start গ্রামের একজন লোক, ঠিক আছে, গ্রামের পেশেন্ট এই গ্রুপে আসবে না, এই কথাটা আপনি কেন ভাবছেন? আমি ভাবছি, আপনি কি ভাবছেন যে গ্রামের পেশেন্ট হোয়াটসঅ্যাপ জানে না? আমি বললাম গ্রামের পেশেন্ট এই সোশ্যাল মিডিয়া জানে না। ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের একজন পুলিশ কর্মচারী, আমি যখন পোস্টে ক্যান্সারে আক্রান্ত হই চেন্নাই বলে মাত্র দু মাস মাঝে একদম আমাকে ডেট দিয়ে দিয়েছে যে দু মাসের ভিতরে এক্সপার্ট করে যাবে, বাড়ি নিয়ে চলে যান, ভালো মন্দ খাওয়ান। কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওখানে ছেলে আমাকে মুম্বাই নিয়ে যাই, মুম্বাই দেখলাম রেফার করছে নারায়ণতে, মানে পশ্চিমবঙ্গে আমি খুঁজে পাইনি, তখন মাথা আমার কাজ করেনি, বিভিন্ন জায়গায় স্প্রেড করে গেছে, তখন ওনারা মুম্বাই থেকে রেফার করছে, আপনারা এখানে আসার দরকার নাই, আপনি চন্দ্রকান্ত এমভি এবং ডক্টর বিবেক আগরওয়ালাকে আপনি দেখান। বলি স্যার আপনার আসার কি আর দরকার হবে? বলছে না, এখন কিন্তু আমি ফোর্স টেস্ট থেকে একদম সুস্থ। আপনার ক্যান্সারটা কোথায় হয়েছিল? আমার লাংসে চলে গেছিল, পেটে, কোমরে। গভর্নমেন্ট প্রচুর সাহায্য, 1 কোটির উর্ধে হয়ে গেছে। প্রাইভেট হসপিটালে সে ভেবেই যাচ্ছে না যে এটা তো প্রাইভেট হসপিটাল, ওখানে কি আমি স্বাস্থ্যসাথী সহযোগিতা পাবে? না না, ওই হসপিটালে তো পাবে না, ওই জন্য যাচ্ছে না। তারপরে উনি শুনে কোথায় থেকে শুনে এখানে আসছে, স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালোও হচ্ছে, আর অনেকগুলো পেশেন্ট আছে যে বাইরে অনেকগুলো ট্রিটমেন্ট নিয়েছে। আমি যদি ভাবি যে আপনি তো আগের থেকে ট্রিটমেন্ট চলছে বাইরে, তাহলে বলছে যে ডাক্তারবাবু আমি তো জানি না যে এখানে স্বাস্থ্যসাথীর সহযোগিতা আমি পাবে, আমি ভেবেছিলাম যে এখানে পাবে না, আমি এগুলি কোনো জন আমাকে বলেছে যে না ওখানে যান, ওখানে স্বাস্থ্যসাথী দেও ট্রিটমেন্ট হয়ে যাবে, তখন আমি আসছি এখানে। তাহলে সেটাই আমি যে মনিটারি সাপোর্ট অ্যাজ এন অর্গানাইজেশন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল দ্যার ইজ এ ভেরি বিগ লিমিটেশন টু হোয়াট ওয়ান ক্যান প্রোভাইড বিকজ দ্য নাম্বার অফ পেশেন্টস আর হিউজ অ্যান্ড আই ক্যানট সিলেক্ট যে না আমি আজকে অমলেন্দু বাবু আছে ওনাকে একটু সাপোর্ট করে দিচ্ছি, কালকে অন্য আসবে তাহলে না আমি তোমাকে দিতে পারবে না, দ্যার ইজ এ ডিসক্রিপেন্সি অলসো। সো the idea of the organization is not to provide monetary support to all patients. Suppose there are 1000 patients and I have 10 lakh rupees, and if I provide 10,000 rupees to all 1000, or if I provide 1000 rupees to all 10,000 patients, no. What difference I am going to make? You don't have to support. Yes.